আচ্ছা এটা হচ্ছে কি ভর্টেক্স 19 20 এর ফিজিক্সের কোশ্চেন নাম্বার কত 05 ঠিক আছে তো পাঁচ নম্বরে একটা প্রবলেম দেওয়া আছে প্রবলেমটা কি বলেছে একটু চস দেখা যাক কি বলছে যে 0.5 টেসলা সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে একটা ইলেকট্রন 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলে ইলেকট্রনটার উপর ক্রিয়াশীল বল কত ওকে তো তোমাকে বলছে যে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রন কি আছে ক্রিয়াশীল আছে ঠিক আছে তো ওটার উপর কি চাইছে তোমাকে বলটা বের করতে বলছে তো যে কোনো জায়গায় চৌম্বক ক্ষেত্রের উপর যে ক্রিয়াশীল বল ওটা আমরা বের করার জন্য সূত্র জানি F সমান সমান কিউ ভি ভেক্টর আর যে বি ভেক্টরটা আছে তাদের কি করব আমরা ক্রস গুণ করব তার ক্রস গুণ করার সূত্র জানি কি ভি দুইটা ভেক্টরকে যদি ক্রস গুণ করি তাহলে কি পাই সাইন থিটা পাই ঠিক আছে তো এটার সাথে আরো একটা ইটাও পাই ওই ইটাটা দ্বারা কি বোঝায় জাস্ট দিক বোঝায় এখানে যেটা আমার কাছে দিক চাই না জাস্ট কি চাইছে ক্রিয়াশীল বল চাইছে মানে ওই বলটার মান দরকার আমার ওটা দিক চাওয়া হয় না আমরা তো জানি যে আমরা যদি ভি আর বি কে প্লট করি দুইটা অক্ষ বরাবর তাদের যে লম্ব বরাবর হবে এটাই হবে কি বলের দিক তো প্রশ্ন আমার কাছে বলের দিক চাওয়া হয় না আমার কাছে কি চাওয়া হয়েছে জাস্ট বলটা বের করতে বলছে তাহলে আমরা এখানে কি ইউজ করব কিউ ভিভি সাইন থিটা ইউজ করে ম্যাপটা করার চেষ্টা করব আচ্ছা এখানে আমার কাছে কি কি মান দেওয়া আছে আমার কাছে এখানে চৌম্বক ক্ষেত্রের মান দিয়ে দিয়েছে কত 0.5 টেসলা ঠিক আছে আর এখানে তোমাকে কোণ দিয়ে দিয়েছে কত চৌম্বক ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণে যাচ্ছে 60 ডিগ্রি কোণে তাহলে অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে কত 60 ডিগ্রি আর বেগ দেওয়া আছে ইলেকট্রনের বেগ দেওয়া আছে কত 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড তো তোমার কাছে কি চাইছে ক্রিয়াশীল বল মানে একটা চাও হইছে আচ্ছা তুমি জানো যে ইলেকট্রনের চার্জের মান কত 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 এটা ইলেকট্রনের চার্জ এটা সব সময় ফিক্স থাকে তো আমরা এখানে মানটাকে যদি বসে দিই 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইনটু এখানে ইলেকট্রনটার বেগ দেওয়া ছিল কত 10 টু দি পাওয়ার 5 আর এখানে চৌম্বক ক্ষেত্র কত বলা ছিল 0.5 টেসলা ইনটু সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি এটাকে যদি আমরা ভ্যালুটাকে এখানে ইনপুট দেই তাহলে আমাদের এখানে আনসারটা কত আসে 0.5 ইনটু সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি এখানে যদি বসে তাহলে আমাদের আসতেছে 6.92 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 50 তাহলে এখানে আসতেছে 6.92 ইনটু 10 টু দি পাওয়ার কত মাইনাস 50 তাহলে আমরা কি করলাম এই যে ইলেকট্রনটা যেটা 60 ডিগ্রি কোণে ক্রিয়াশীল ছিল এটার মানটা কি করে ফেললাম বের করে ফেলতে পারলাম আর এটার দিকটা কি হবে তোমার যে দিকে যাচ্ছে বেগ ইলেকট্রনের বেগের দিক আর চৌম্বক ক্ষেত্রের দিকের সাথে কি হবে দুইটার লম্ব বরাবর হবে যদি আমার কাছে দিকটা চাওয়া হয় না তাহলে আমরা এখানে ইটাটাকে ক্যান্সেল করে দিছি ওকে তো আশা করি সবাই বুঝতে পারছি আমি আরো একটু ছোট করে বলে দিচ্ছি আমাকে এখানে চৌম্বক ক্ষেত্র দেওয়া ছিল অ্যাঙ্গেল দেওয়া ছিল বেগ দেওয়া ছিল জাস্ট কি ছিল বল আর ইলেকট্রনের চার্জের মান 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 আগে থেকে ফিক্স ছিল আমরা এখানে কি করতে পারছি চৌম্বক ক্ষেত্রের যে বল F এর মানটা কি করতে পারছি বের করতে পারছি কত আসছে 6.92 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 50 কোণ সূত্র ইউজ করছি কিউ ভিভি সাইন থিটা